24 ঘন্টা লাইভ এক্সক্লুসিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। সাংসদ দিব্যেন্দু অধিকারীকে হলদিয়া রিফাইনারি মেইনটেনেন্স ওয়ার্কস ইউনিয়নের সভাপতির পদ থেকে সরানো হলো। এবার মন্ত্রী শুভেন্দু অধিকারীর পর সরানো হলো তার ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে। হলদিয়া রিফাইনারি টাউনশিপ মেইনটেনেন্স ওয়ার্কস ইউনিয়ন দুবছর ধরে সভাপতি ছিলেন তিনি। তাকে সরিয়ে হলদিয়া পৌরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান বর্তমানে 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবপ্রসাদ মণ্ডলকে ওই ইউনিয়নের সভাপতি করা হয়। এই নিয়ে হলদিয়া শিল্পাঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন এই রিপোর্ট। ট্রেড ইউনিয়নের পদ থেকে এমপি সাহেবকে সরিয়ে সেই জায়গাটা দেবপ্রসাদ মণ্ডলকে দেওয়া হলো, কতটা খুশি? খুশি তো আমরা হবই। আমরা আমাদের শ্রদ্ধেয় নেতৃত্ব দেবুদাকে দেখে আমরা পার্টিতে এসেছিলাম, এখনো আছি পার্টিতে, তৃণমূল কংগ্রেস করি। আর ইউনিয়নে আমাদের এর আগে আমাদের দীপেন্দু বেরা সেক্রেটারি ছিলেন, তখনও এমপি ছিলেন, তখনও আমরা তিনাকে পাইনি। এখনও দেবুদা কার্যকারী সভাপতি, শিবনাথ দা সভাপতি, এখনও উনি সভাপতি ছিলেন। তো ওনাকে কোনোদিন আমরা মিটিং মিছিল বা মিটিংয়ে কোনোদিন দেখিনি, আসেনি। এই মুহূর্তে মোটামুটি সাধারণ মিটিং হয়ে আমাদের সভাপতি, কার্যকারী সভাপতি সভাপতি হয়েছেন। আমরা খুবই খুশি এবং আমাদের এই কারণে খুশি, আমাদের স্থানীয় ভূমিপুত্র এবং আমাদের এই 22 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে এই টাউনশিপ এলাকায় অনেক বেকার ছেলেদের উনি কর্মসংস্থান দিয়েছেন এবং তাদের মানে তাদেরকে কি বলা যায় যে কর্মসংস্থান দিয়ে তাদের স্বপ্ন পূরণ করেছে। এইটুকু কথা বলে আপনার নাম? আমার নাম কাশিশ শর্মা ইতি, আমি 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। কোথায় কাজ করেন? আমি আয়ুষ মেইনটেনেন্সে কাজ করি। থেকে এমপি সাহেবকে সরিয়ে ওখানে ওয়ার্কিং প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট করলো দেবপ্রসাদ মণ্ডল, কতটা খুশি? আমরা সভাপতি একদম মন থেকে আপ্লুত মনে খুশি, কারণ আমরা একটা যোদ্ধা পেয়েছি যিনি আমাদের প্রথম থেকে দলের সঙ্গে আছেন। হলদিয়ার মানুষ খুব কষ্ট করে আজকে সিপিএমের লড়াই আন্দোলন থেকে শুরু করে সেই আমাদের একটাই কাঠি লড়াই আন্দোলনের সাথী মাননীয় দেবপ্রসাদ মণ্ডল, মমতা ব্যানার্জি কর্ণধার আমাদের দলের, তিনার নির্দেশে শিশির অধিকারী আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব, তিনার নির্দেশে আমাদের দেবপ্রসাদ মণ্ডল মহোদয় হলদিয়াতে লড়াই আন্দোলনের সাথে সাথে লড়ে চলে যাচ্ছে চলেছেন 1998 সাল থেকে মমতা ব্যানার্জির হাত ধরে। তো আজকে আমরা খুশি, কেন তার সে ভাষা বোঝাতে পারিনি, পারবো না কোনোদিনও, যে আমরা সঠিক মানুষকে পেয়েছি এতদিন পরে, আমাদের সঠিক সিদ্ধান্তে নেওয়ার সিদ্ধান্ত, যে আমাদের কর্মজীবনটাকে শক্তিশালী করে তোলার, যে হলদিয়ার একজন ভূমিপুত্র মাননীয় দেবপ্রসাদ মণ্ডলের কাছে পেয়ে আমরা সবাই খুশি। ট্রেড ইউনিয়নের কোনো আন্দোলনে এমপি সাহেবকে কি পেয়েছিলেন? না, আমরা কখনোই পাইনি। ওনাকে অনেকবার আমাদের নেতৃত্ব মহোদয়, কার্যকারী প্রেসিডেন্ট আমাদের দেবপ্রসাদ মণ্ডল মহোদয়, উনি অনেকবার অনেকভাবে চেষ্টা করেছেন ওনাকে নিয়ে আসার জন্য। উনি বারবার উনি ওই দুর্গাচক থেকে কাঁথি, কাঁথি থেকে দুর্গাচক, উনি ওনার মন প্রয়োজন হয়নি যে এই শ্রমিকগুলো কী হবে, এদের জীবন জীবিকা কী হবে, এদের ভবিষ্যৎটা কী হবে, এরা যে আমাদের শ্রমিক, উনি কোনোদিন ভেবেচিন্তে ভাবনা চিন্তা করেননি। আপনার নাম? ওনার নাম দীপেন্দু অধিকারী। আপনার? আমার নাম সঞ্জয় দাস। হলদিয়া রিফাইনারি টাউনশিপ মেইনটেনেন্স ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ছিলেন দিব্যেন্দু অধিকারী, মাননীয় সাংসদ মহোদয়। দুবছর উনি আমাদের ইউনিয়নের কোনো কাজকর্ম দেখভাল করেননি, বারবার বলার পরেও উনি মাঝে মধ্যে মিটিং ডাকলেও আসেন না, কোনোরকম সময় চাইলে দুর্গাচকে দু একবার সময় দেন কিন্তু তারপরেও কোনো কাজ করেননি। স্বাভাবিক কারণে সাধারণ শ্রমিক সমাজ ওনাদের অনেক ডে টু ডে ওয়ার্ক থাকে, যে ওয়ার্কগুলো আমি কার্যকরী সভাপতি এবং শিবনাথবাবু সহসভাপতি হিসেবে কাজ করেন, ফলে স্বাভাবিক কারণে সাধারণ সভা ডেকে সেই সভায় সাধারণভাবে দিব্যেন্দুবাবুকে না রেখে কার্যকরী সভাপতিকে সভাপতি করা হয়েছে। এখানে অবৈধর কোনো ব্যাপার নেই, একদম বৈধভাবে এক্সিকিউটিভ মিটিংয়ে আলোচনা হয়েছে এবং সেখানে আবার আমাদের সাধারণ সভায় সেটা আলোচিত হয়েছে। যদি সাধারণ সভায় কোনো কর্মচারী যদি তার প্রতি এতটুকু বদান্যতা থাকতো, কিছু থাকতো, নিশ্চয়ই বলতো যে আমাদের আর আয়ু 1 বছর ইউনিয়নে, সেখানে নিশ্চয়ই বলতে পারতো। কিন্তু সাধারণ সভাতে সেই জিনিসটা, বাৎসরিক সাধারণ সভাতে সেই জিনিস উঠে আসেনি, অতএব বাৎসরিক সাধারণ সভাতে ওনার বিরুদ্ধে বিষোদগার কিছু হয়নি। ওনাকে সরিয়ে দিয়ে বা ওনাকে পরিবর্তে কার্যকরী সভাপতিকে সভাপতির দায়িত্ব সাধারণ সভার শ্রমিকরা দিয়েছে,
এর অপরাধটা কিছু যাই না, তাতে উনি আমার বিরুদ্ধে লিখেছেন প্রতারক, আমি নাকি প্রতারণা করছি। আমার প্রতারণা করার কোনো জায়গা নেই। আমরা যদি প্রতারণা করতাম তাহলে উনি এমপি হতে পারতেন না। হলদিয়ায় কিন্তু এসে আমাদের হলদিয়াতে আসার সুযোগ ওনাদের ছিল না। যখন ওনারা আমাদের সিপিএমের বিরুদ্ধে লড়াই হয় তখন ওনারা লুকিয়ে লুকিয়ে থাকছেন, আমরাই কিন্তু ওনাদের সাহায্য করে এখানে হলদিয়াতে নিয়ে এসেছি। আজকে উনি এমপি হয়েছেন আমাদেরই ভোটে, আমরাই ওনাকে এমপি করেছি। তো উনি প্রতারণা বলছেন, ওনাকে বারবার অনেক রিপোর্ট দেওয়া হয়েছে। উনি এমপি হয়ে আমাদের ইউনিয়ন দখল করে এখানে ডকের ইউনিয়নের নেতা পৌরসভার চেয়ারম্যান শ্যামল যাদব, যে ইউনিয়নগুলো তৃণমূল কংগ্রেস দখল করে তাকে সেই ইউনিয়নকে বাদ দিয়ে তিনি দখল করে নিচ্ছেন। ওনাকে বলার পরে উনি কিছু করেননি, মন্ত্রীও কিছু করেননি। মন্ত্রী মহোদয়কে বলব বলে কেন কেভাবে, যে যে যা ইউনিয়ন দেখছে সে ইউনিয়ন দেখবে, কিন্তু তারপরেও তারা কিছু করেনি। সেখানে কি প্রদীপ চক্রবর্তী গুন্ডা সিপিএম থেকে এসছে, তার গুন্ডা বাহিনী জব্বরের গুন্ডা বাহিনী নিয়ে আইসির ড্রাম ফ্যাক্টরিকে পর্যুদস্ত করে সেখানে আমাদের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তৃণমূলের মেম্বার, সেখানে সমস্ত তৃণমূল কংগ্রেসের পদাধিকারী ব্যক্তিরা কাজ করে, তাদেরকে সেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে মারতে মারতে বের করে দিয়েছে। এবং এর পরেও এইচআরএলে আমাদের উত্তম বেরা যেখানে ওয়ার্ডের সেক্রেটারি ছিল, আছে এখনও সেক্রেটারি, সেখানে যেহেতু সে দেবু মণ্ডলের সঙ্গে আছে, যেহেতু সে তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন করে, তাকে সেখান থেকে বাদ দিয়ে দিও গায়ের জোরে। এটি যেন মামদাবাদি চলছে। এখন এমপি সাহেব আর মন্ত্রী সাহেব যেন মামদাবাদি চাইছেন হলদিয়াতে, যে তৃণমূল কংগ্রেসের দেবু মণ্ডলের কোনো লোক থাকবে না। আমার কি লোক? তৃণমূল কংগ্রেসের লোক। এই কথাটা ওনারাই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে গোটা হলদিয়াটাকে একদম পর্যুদস্ত করতে চাইছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রথম আমরা হলদিয়া রিফাইনারি মেনটেন্যান্স ওয়ার্কার্স ইউনিয়ন থেকে, টাউনশিপ থেকে আমরা দিব্যেন্দু অধিকারী সরিয়ে দিয়ে আমরা সেই বার্তা দিতে চাইলাম যে আজকে তৃণমূল কংগ্রেস যা বলবে, মমতা ব্যানার্জি যা বলবে, সেটাই কিন্তু শেষ কথা, তার বাইরে কিন্তু নয়। আজকে মন্ত্রী সাহেব একদিকে দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে মিটিং করবেন, আর তার ভাই এদিকে বসে বসে কথা বলবেন, আর তার বড় বড় কথা বলবেন, কখন কোথায় চলে যাবেন তার কোনো ঠিক থাকবে না, আর আমাদেরকে বড় বড় কথা বলে প্রতারক বলে গালিগালাজ করবেন। এই দুটো জিনিস কখনো সাধারণ শ্রমিক মেনে নেবে? সাধারণ শ্রমিক রাগে ফুসছে, ওনার ক্ষমতা রাখ সাধারণ শ্রমিককে সান্ত্বনা দিক। ওনার ক্ষমতা থাকলে সাধারণ শ্রমিকের সঙ্গে কথা বলে জেনারেল মিটিং ডেকে কথা বলুন, কিন্তু সাধারণ শ্রমিকের বিরুদ্ধে সভাপতি বা ধরুন আমি কার্যকরী সভাপতি প্রতারক বলাটা যে কত বেআইনি, এবং উনি সাংসদ হিসাবে এটি কথাটা যে কতটা বেআইনি কথা বলেছেন, সেই কথাটা উনি সাধারণ শ্রমিকরাই বুঝিয়ে দেবে। অত তাড়াহুড়ো করে কিছু বলার দরকার নেই, আর আমরাও তাড়াহুড়ো করছি না, রাজনীতি একদিনের জন্য নয়। আজকে যখন উনি প্রতারক বলছেন, উনি যখন চেয়ারম্যানের বিরুদ্ধে শ্যামলা আমার বিরুদ্ধে যখন শ্যামলাদেরকে বসিয়ে দিয়েছিলেন একজন ডকের কাটমানিওয়ালা লোককে, তখন কিন্তু প্রতারক উনি করেননি, উনি প্রতারণা করেননি, উনি আমাকে বলারও প্রয়োজন মনে করেননি। ওনার বাবা শিশির অধিকারী, যার সঙ্গে আমরা পার্টি করি, ওনাদেরকে আমরা তৃণমূলে নিয়ে এসেছি। যখন 1998 সবাই দল তৈরি হয় তখন ওনারা কিন্তু তৃণমূলে ছিলেন না, উনি কংগ্রেসে ছিলেন। আমরাই প্রথম চণ্ডীপুরে সুব্রত বক্সী যখন আসেন, আমি প্রথম মালা দিয়ে শিশির অধিকারীকে তৃণমূল কংগ্রেসে নিয়ে এসেছিলাম, এবং সেই তিনি তখন বললেন যে দেবু তোর বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই, তোকে কোনো ব্যাপার হবে না, তুই যা, যদি কিছু অসুবিধা থাকে আমি নিশ্চয়ই বলবো। কিন্তু সেই দিব্যেন্দু অধিকারী এমপি হিসেবে এসে প্রথম ওখানে ওই পার্টির নাকি হুইপ উনি দিয়ে দিলেন, পার্টিটা কোথায় উনি কি একা করেন নাকি ও পার্টি কারা করে বোঝা নাই, উনি পার্টির তৃণমূল কংগ্রেসের হুইপ জারি করে দিলেন যে শ্যামল যাদবকে চেয়ারম্যান করতে হবে। মানে কাটমানিওয়ালাদের ওনাদের সঙ্গে রাখতে হবে, যত টাকাখোর যত অন্য অশালীন আচরণ করে যারা, যারা তৃণমূল কংগ্রেসটাকে চোখে দেখতে পারে না, যারা তৃণমূল কংগ্রেসের সিপিএমের লোকরা যখন নষ্ট করেছিল তাদেরকে নিয়ে ওনারা দল করতে চান, আমরা তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে, অর্থাৎ সেই বিরোধিতা করার জন্য আমরা প্রতারক হবো, সেই প্রতারণা আমরা মমতা ব্যানার্জির করবো, যতদিন আছে মমতা ব্যানার্জির দলে আমরা প্রতারণা করতে চাই। কিন্তু ওনাদের মতো প্রতারকদের আর দলে সেই জায়গাটা নেই, আমরাও সাধারণ মানুষ দেখিয়ে দিতে চাই।